Hello, what's up guys, this is Perfect and welcome to my channel Right Click. So, অনেক সময় আমাদের কার্টুন ফটোর প্রয়োজন হয় যেগুলোকে আমরা প্রোফাইল হিসেবে ইউজ করতে পারি বা লোগো হিসেবে ইউজ করতে পারি। কিন্তু এটা যদি আমরা ফটোশপের মতো খুব পপুলার ফটো এডিটিং সফটওয়্যারগুলো দিয়ে করি তাহলে এটা বেশ ট্রিকি এন্ড টাইম কনজিউমিং একটা ব্যাপার হবে। পাশাপাশি ফটো এডিটিং এ লাগবে ভালো স্কিল। বাট আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েকটি ক্লিকে, ইয়েস, লিটারালি কয়েকটি ক্লিকে কোন প্রকার ফটো এডিটিং স্কিল ছাড়া এটা করতে পারেন তাও আবার হাতের স্মার্টফোনটি দিয়ে। সো, সব মিলিয়ে ভিডিওটি হতে চলেছে একটু বেশি ইন্টারেস্টিং। ইফ ইউ ইন্টারেস্টেড জাস্ট ভিডিওটি একটি লাইক দিয়ে সিম্পলি বসে পড়ুন। রাইট, সো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো এই কাজটি করার জন্য আমাদের একটি সফটওয়্যারের দরকার হবে, সেই জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। সো প্লে স্টোরে চলে আসার পর সার্চ বক্সে লিখবেন সিম্পলি টুন অ্যাপ। আমি ডিসক্রিপশনে সেই সফটওয়্যারটি লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে খুব সহজে চলে আসতে পারেন। সো খুব সহজে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই আইকনটা দেখে দেন ইনস্টলে ক্লিক করুন। আমি সিম্পলি ওপেনে ট্যাপ করছি। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে সিম্পলি আমাদের ফটোটা সিলেক্ট করে দেওয়ার পালা। সো আমরা সিম্পলি আমাদের ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। সিম্পলি আমরা এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন সিলেক্ট। ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি এটাকে জুম ইন জুম আউট করে একটু ফ্রেমিং করে দিতে হবে সঠিক মতো। ছবিটি ঠিকঠাক মতো ফ্রেমিং হয়ে গেলে সিম্পলি উপর থেকে ঠিক চিহ্ন দিয়ে দিন। বম! সো দেখতে দেখতে আমাদের কার্টুন কিন্তু ড্রয়িং শেষ। সো আমরা যেহেতু এখানে ট্রায়াল ভার্সনটা ইউজ করছি, সো আমাদের কিছু প্যারা নিতে হবে। উপরে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আছে যেটা একটু ফেড আউট হয়ে আছে। সো সিম্পলি এটাতে ট্যাপ করুন। সো যেহেতু আমরা ট্রায়াল ভার্সন ইউজ করছি দেখতে হবে কিছু বিরক্তিকর অ্যাড। সো অ্যাডটি শেষ হয়ে গেলে সিম্পলি নিচ থেকে ক্লোজ করে দিন। ইয়াস, খুবই কিউট দেখতে একটা কার্টুন পোর্ট্রেট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা ওয়াটারমার্ক রয়েছে। সো এটা কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা একটু পরে বলছি। তার আগে আমরা আরও কিছু বেসিক কিছু এডিট করতে চাচ্ছি। সিম্পলি এডিট ইউর কার্টুন এটাতে ট্যাপ করুন অ্যান্ড দেন এখানে আপনারা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। পার্সোনালি আমার হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারটা খুব বেশি ভালো লাগে। সো আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে হোয়াইটের পরিবর্তে ইয়েলো করতে চান সিম্পলি এটাতে ট্যাপ করুন। সেক্ষেত্রে যে ইয়েলো পোর্শন আছে সিম্পলি এখানে একবার ট্যাপ করে ব্ল্যাক পোর্শনের দিকে সিম্পলি স্লাইড করতে হবে। আর এই কাজটা কি আমি পারফেক্টলি করার জন্য মাউসের পরিবর্তে ফিঙ্গার ইউজ করছি। আই থিঙ্ক এটা খুব সিম্পল ছিল এবং আপনারা এটা বুঝতে পেরেছেন। সো আপনাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেলে সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করুন। সো ফাইনালি এবার আমরা দেখাবো কীভাবে আপনারা এই ওয়াটারমার্কটি রিমুভ করতে পারেন। সো সেজন্য আবার আমরা এডিট ইউর কার্টুন এটাতে ট্যাপ করবো অ্যান্ড দেন নিয়ে নেবো একটা স্ক্রিনশট। চলে যাব গ্যালারিতে, এখান থেকে এডিট, এখান থেকে ক্রপ অ্যান্ড দেন এটাকে একটু আমরা ফ্রেমিং করে, সো এটা আপনারা একটু পারফেক্টলি করবেন। আমি একটু টিউটোরিয়াল পারপাসে খুব পারফেক্টলি করছি না। সো সিম্পলি আপনারা এটা ঠিকঠাক মতো হয়ে গেলে সিম্পলি ঠিক চিহ্ন দিয়ে দিন অ্যান্ড দেন ডান, দ্যাটস ইট। সো ফাইনালি আমাদের আউটপুটটা দেখতে ঠিক এরকম হবে। আই থিঙ্ক এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনো প্রকার ফটো এডিটিং স্কিল ছাড়া এবং হচ্ছে সবচেয়ে কম সময়ে কয়েকটি ক্লিকেই এত সুন্দর একটি আমরা কার্টুন পোর্ট্রেট ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটি এনজয় করেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ এ থামস আপ। কোনো কোয়েরি থাকলে কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।